দরদি দয়াল রে আমার, দয়াল দরদি দয়াল দরদি ও দয়াল রে দরদি দয়াল রে আমার, দয়াল রে ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, তুমি করো রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল, তুমি সব করিতে পারো, ক্ষমা চাইলে ক্ষমা চাইলে তোমার কাছে যা ইচ্ছা তা করো, তুমি করো রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল, তুমি সব করিতে পারো। কোরআনে শুনেছি গো আমি তুমি সেই দয়াল দাতা, জগতের স্বামী দয়াল, কোরআনে শুনেছি গো আমি তুমি সেই দয়াল দাতা, জগতের স্বামী, তোমার হাতে সকল কিছু কইরা যত আর, তোমার হাতে সকল কিছু কইরা যত আর, দয়াল রে দয়াল, তুমি সব করিতে পারো আমার দয়াল রে দয়াল, তুমি সব করিতে পারো। ওরে আমি পাপি তোমারি দরগায়, দয়াল কাতর সুরে ডাকি দয়াল, মাফ করো আমায় দয়াল, আমি পাপি তোমারি দরগায়, কাতর সুরে ডাকি দয়াল,
মাপ করো আমায়, কত পাপি তোমার কৃপায় কেন আমায় মারো, কত পাপি তোমার কৃপায় কেন আমায় মারো, তুমি মারো দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো, দয়াল তোমার দয়ার সীমা নাই, মিনতি করিয়া ডাকি চরণ ভিক্ষা চাই দয়াল, দয়াল তোমার দয়ার সীমা নাই, ও দরদি গো মিনতি করিয়া ডাকি চরণ ভিক্ষা চাই, এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার, সরকার এই হবিলে ভিক্ষা চাইবার আছে অধিকার, অধিকার দয়াল তুমি সব করিতে পারো আমার দয়াল রে, দয়াল তুমি সব করিতে পারো, প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা গো আমার নূর নবীজির চরণ, হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই, মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, যে দক্ষিণী মায়ের উদরে দশ মাস দশ দিন ছিলাম, 1,24,000 পয়গাম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে, আমি বাগদাদেতে বন্দন করি হযরত পরবীর আব্দুল কাদের জিলানী ভূমি মুসলমান পরিবার পান শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ, আজমেরেতে বন্দন করি খাজা সেরাকের হোসেন, সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেট লালে লাল, শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ, আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান, মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া, রস্তম সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, সুরেন্দ্র সাদুর পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, ভাগ্যসার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, রমজাম সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, খালেক সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, সাজ্জাদ হোসেন সামদানি অরূপে জজমিয়া পীর সাহেব ওনার চরণে রাখলাম ভক্তিপূর্ণ সালাম, আবদুল্লাহ সার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম, এইখানে যার আঙ্গিনায় যার এখানে এসেছি শ্রদ্ধেয় কদ্দুস ফকির শাহ ওনার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনো করলাম উপার্জন আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার
সবাতে যাই কইয়া দ্বিতীয় ওস্তাদ বাউল সালাম সরকার জনগণের কাছে সালাম দিই পাঠাইয়া দাদা ওস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার মকবুল হোসেন সরকার শাহেদ আলী সরকার এবং বারেক সরকার তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া ওনাদের হুমাক পেরাত আমি যাই কামনা করিয়া হায় রে সবাই তো গেছে ছাড়ি আমারে একা আর রাখিয়া রে ওরে হাওলাপুরীর পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম মাইজ ভান্ডারীর পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম ওরে তত্ত্বগুরু তারু মিয়া তত্ত্বগুরু তারু মিয়া করণে সালাম যাই রাখিয়া ওরে এইভাবে তো যাও বাজাইয়া বাজাও রে লক্ষ্মী সোনা এইভাবে তে ওরে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এতই মধু থাকে নামে এতই মধু থাকে কে জানি তয়ারে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি
প্রিয়তম, 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 ও নামে প্রাণের প্রিয়তম, ও নামে জপি মজনু সম, ও নামে প্রাণের প্রিয়তম, নাবিজি নাবিজি নাবিজি, ও নামে প্রাণের প্রিয়তম, ও নামে জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা পাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি নামে মোসাপির রাহি ঠাই চাই না তক্ত সাহানে শাহি, ওই নামে মোসাপির রাহি ঠাই চাই না তক্ত সাহানে শাহি, নিত্য ও নামে এলাহি, নিত্য ও নাম এলাহি, নিত্য ও নাম এলাহি, যেন হৃদয়ে জাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি, ওরে নামে এতই মধু থাকে, নামে এতই, 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 নবীজি নবীজি মায়ার নবীজি, নবীজি নবীজি প্রিয় নবীজি, নামে এতই মধু থাকে, নামে এতই মধু থাকে, কে জানি তোয় আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি। ধন্যবাদ আশা দেওয়ান, কয় আমি আইসি অনেক দূর থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, শোনো আশা নিয়ে যাওয়ার জন্য আইসো, ঠিক আছে, আমার কাছে তো আর এরকম কোনো কিছু নাই, তবে যেটি দেওয়ার মতো এটি আমি তোমাকে দিতে পারবো, আর আমার কাছে যা আছে, তবে তুমি খালি নিও না, কিছু দিয়েও তুই যাইও, কারণ এই আয় করতে গেলে কিছু ব্যয়করণ লাগে। আপনি একটা যে কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনার খরচ করতে হবে, কথাতে খরচ করেন আর টিয়া পয়সা খরচ করেন, যেইটাই খরচ করেন খরচ করতে হবে, কারণ কৃপণের কোনো বন্দিগি নাই, এক কথাই শেষ। এলা হোক শরীয়তে হোক আর মারিফতে হোক আর তরিকতে হোক আর হাকিকতে হোক, এই এই পৃথিবীতে কৃপণের কোনো কোনো বন্দিগি নাই, এর আল্লাহ রাসুলের কোনো বন্দিগি নাই, এর ফিরের কোনো বন্দিগি নাই, অলিয়া অলিয়ার কোনো বন্দিগি নাই, কারণ হ্যাঁ নিজেই তো ঠিক নাই, এই কারণে কৃপণ
গিফতকারী এগুলিকে আল্লাহ পছন্দ করে না। তা পালা দিলেন শরীয়ত এবং মারিফত। আমার ভাগে যদিও হয়তো আমি কোনো মোল্লা না, আমি কোনো আলেম সম্প্রদায়ের কোনো মানুষও না, তবে আমার ভাগে শরীয়ত পড়ছে। আলেম সম্প্রদায় এই শরীয়তের আইন বিশেষজ্ঞ, শরীয়তের আইন বিষয়ে শরীয়তের যে মূল রহস্য এইগুলি বিষয়ে বলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি এত বলার মানুষ না, আমি খুব একজন নগণ্য মানুষ, তবে একটা বিষয় আমি বলতে পারি, এটা হলক করে বলতে পারি, আমি কিন্তু কাঠ মোল্লা না। তো ধন্যবাদ, আগে একটি গান করি। গান করার পরে ইনশাল্লাহ মালিক যদি দয়া করে এই তার কাছ থেকে, যেহেতু আমি দাঁড়ানোর সময় পাল্লাটা দিতে, তাহলে শুরুটাও তো আমারই করতে হইব। বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কুল, কুজবুতে উন্মাদ হইল প্রাণী, হায় রে। বানাইয়া প্রেম ফুল উজ্জ্বল করলা করে সে কুল, কুজবুতে উন্মাদ হইল প্রাণী। সাজিয়া ময়ূরি ভেসে সাজনা তুলে কিনে বসে, সাজিয়া ময়ূরি ভেসে সাজনা তুলে কিনে বসে, বানাইলে না তোমার রুহানি তোমরা জানো না, নবীর প্রেমী মজনু কাদের গনি, নবীর প্রেমী মজনু কাদের গনি তোমরা জানো না, নবীর প্রেমী মজনু কাদের গনি। যার রূপ
কাদের গনি, নবীর প্রেমে মজনু কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মজনু কাদের গনি। করিতে সন্ধান পাগল কত আশেকের প্রাণ, পাগলদার কো পারবে মনিটরে, নয়ন দ্বারা বহে দিন রজনী, হায় রে সেই নূরের করিতে সন্ধান, ওরে পাগল কত আশেকের প্রাণ, নয়ন ধারা বহে দিন রজনী, হায় রে নয়ন ধারা বহে দিন রজনী। উস্তাদ কিতাবালি কই কান দিয়া দয়াল নবী আমার হইয়া, উস্তাদ কিতাবালি কই কান দিয়া দয়াল নবী আমার হইয়া, দেখাইয়া নূরের নিশানি তোমরা জানো নি, নবীর প্রেমে মগ্ন কাদের গনি, নবীর প্রেমে মগ্ন কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মগ্ন কাদের গনি, নবীর প্রেমে মগ্ন কাদের গনি, তোমরা জানো নি নবীর প্রেমে মগ্ন কাদের গনি। নেত্রকোনা বাংলাদেশ বাউল সমিতি শাখা, নেত্রকোনা জেলা বাউল সমিতির সহসাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুয়েল আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। তো ও নেত্রকোনা বাংলাদেশ বাউল সমিতির নেত্রকোনা জেলা শাখার কার্যকারী সদস্য মুখলেসুর রহমান রতন, সে আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন। দাপুনিয়ার সঞ্জু ভাই আমার এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। ও এই সোনাবন্ধু কাফেলার খাদেম সঞ্জু ভাই 500 টাকা দিয়ে বকশিস করলেন, ধন্যবাদ। তো এখন যেহেতু দাঁড়াইছি, শুরু ডামি করে এরপরে বসে যাই আর একটা গান গাইয়া, আশা দেওয়ান সে মারিফত গাবে, কারণ মারিফত হইল একটা গোপনীয় বস্তু, এই এর মধ্যে মারিফত মানে তার যে গোত্রটা, এইটা হইল এক হইল হাওয়ার গোত্র আর এক হইল আদ্যের শক্তি মহামায়া, যাকে বলা হয় মা ফাতেমা। তো যাই হোক এই দিকে আমি পড়ে যাব, তবে তোমার কাছে আমার একটু জানা দরকার, তোমার কাছে একটা কথাই থাকবে আমার, এই মারিফত যেমন প্রাইমারি স্কুলে কি শিক্ষা দেয়, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, তখন এইগুলির বিষয়বস্তু আরেকটু গভীরে বুঝতে যায়া কোথায় ভর্তি হওয়া লাগে, হাই স্কুলে, আরেকটু বুঝতে যায়া এরপরে কলেজে যাইতে হয়, এরপরে এটার মানে পূর্ণাঙ্গ বিষয়বস্তু এই বুজনের জন্য যাইতে হয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এখন তুমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে আইসো, তুমি তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তোমারে আপ্যায়ন করছি, যা করছি আগে করছি, ওহন আর কোনো আপ্যায়ন নেই, তো না এরপরে কিছু আপ্যায়ন করব, কারণ যে গাইলাম ওই চার ভাষটা এখন যে গাই আমি একটা। তো তোমার কাছে আমার একটু জানা দরকার, তুমি একটু বলবা, এলমে মারিফতের মাধ্যমে পাঁচটা ভাগ, আমি একটু জানতে চাই পাঁচটা ভাগের কি নাম, এর মধ্যে তুমি যে মারিফত গাইবা
তুমি কোন ভাগের ভিতরে থাইকা গাইবা। এই যে গেল একটা, আর একটা ফানিসিটা আউট প্রশ্ন। এটা হইল যেমন এই যে আমরা এখানে যার বাড়িতে আমরা আসছি, যার আস্তানায় আসছি, কদ্দুস পীর সাহেব, উনি একজন চেতন মানুষ, ওলি আউলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আব্দাল ফির ফকির, এক কথাই পরিপূর্ণতা ভাবে স্বয়ং সম্পূর্ণ যারা মানুষ মানুষ হিসাবে আছে, তারা কোথায় ছিল, কোথায় আসছে, আবার কোথায় যাবে, এটা কিন্তু তারা অবশ্যই জানে। রাগরে বেজালটা লাগাইতেছি, বাজাইছ না। যেমন আপনারা প্রশ্ন করি, জীবনটা বড় তো শিল্পীরা করি, আজকে আপনারা করবো। আচ্ছা, এই ২৪ ঘন্টা রাত্র এবং দিন, এই ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন সবাই মিলে, কয়টা সত্য কথা কইছেন আর কয়টা মিথ্যা কথা কইছেন, আর কয়জনের ভালো করছেন কয়জনের মন্দ করছেন, এটা কি আপনারা জানেন না জানেন না? হ্যাঁ জানেন না, এই হিন্দি একটাই কই জানি না, এটা এটা মানুষ নামের কলঙ্ক, এটা কুপ অসুখী আছে, এটা এটা কুপ অসুখী আছে, আমার মনে হয় এ সংসারের মধ্যেও ঝামেলা আছে। তবে যাই হোক, আমরা সবাই জানি ২৪ ঘন্টার মধ্যে কারে আঘাত দিছি, কারে ভালোবাসি, কার সাথে বেইমানি করছি, কার সাথে সত্য কথা বলছি, কারে এই শান্তিতে রাখছি, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ প্রকাশ করতে পারি, আবার কেউ মানিজ্যতের দিকে তাকায়া প্রকাশ করতে পারি না, বিষয়টা তো এটাই। এখন আশা দেওয়া তোমার জীবনে, জীবনে ডাবাত দইলাম, আসার পর থেকে, আসার পর থেকে তুমি এই পর্যন্ত বাউল গান যেহেতু গাও, আমিও গাই, হয়তো বাউল না হইতে পারে কিন্তু কাজটা তো বাউলের করি, এই পর্যন্ত তুমি কয়টা সত্য কথা কইছো, কয়টা মিথ্যা কথা কইছো, প্রোগ্রামের লেগিয়া আলাপ আলোচনা আইলে কয়টা মিছতা কয়ে রাখছো, কয়টা সত্য কথা কয়ে রাখছো, সবই তো তুমি জানো। তাইলে আসল বাড়ি কই হবে এইটা মানুষ জানে, তাহলে তুমি জানো না কারণটা কি, কি বন্দনার মধ্যে কইছে না আসল বাড়ি কোথায় হবে নাই আমার ঠিকানা, কি বলে নাই? হ্যাঁ, তো তোমার আসল বাড়িটার খবরটাই তুমি জানো না, তাহলে তোমার দ্বারায় তুমি আবার মারিফত গাইবা কেমনে, এটা হইলো তোমার কাছে প্রশ্ন। একটা মারিফত যে গায় সে হইল মারিফতের একজন গুরু, মারিফতের একজন পীর, মারিফতের একজন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার সে, কিন্তু এই মারিফতের শিক্ষক তার আসল বাড়ি কোথায় হবে সে নিজে জানে না, তারে লয়ে কি মারিফত গাওয়া সম্ভব কিনা। একটু মজা লাগাইছি আর, কষ্ট হয় না, কিন্তু আসলে যেটা যে গুলিটা দিছি এটা ঠিক দিছি, এখন তুমি বুঝিয়া কই হোক। ও আমার এই কথা শুনে সিএনজি ড্রাইভার রবি কল ৫০০ টাকা দিয়ে বকশিস করলেন, হে দেখেন যে লাস্টে যতই দিবেন কম দিন না যে, কিন্তু বকশিস জন বেশি করে হইতাছে। আচ্ছা এই হোবিলটা তো আর আমরা বায়না দিয়ে আনি না, হয়তো দেওয়ার সময় দেয়া দিই দুই সাইড দিয়া, আরো আরো একটা কম দিয়ে দেন, দেখুন যে এই কাম করুন না যে, না আমার দাদা আছে তো হেলা শ্যামা চুরি করতো না, বেশি হইয়া দিব বলি, কারণ কদ্দুস পীর সাহেব বললো আমার এই যে আমার ধর্মীয় পিতার এই পীর সাহেব গুরু, তে হইল হইল আমার দাদা, তে দাদার কাছ থেকে আদা তো এমনি ভাগ পাই। আরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার
নবীজির রোজাতে জানাই সালাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। এই দুনিয়া অন্ধকার থাকিত, মোহাম্মদ মুস্তফা যদি নাই আসিত এই দুনিয়া অন্ধকার থাকিত। অরে বনের পশু দয়াল নবীকে চিনে, অরে বনের পশু দয়াল নবীকে চিনে, আমরা মানুষ হইয়া জীবনে কি চিনিলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। কথা স্মরণ রাখি সর্বক্ষণ, আল্লাহর নূরে নবীকে করিলেন সৃজন, যেই নবীর কথা স্মরণ রাখি সর্বক্ষণ। নবীকে চিনে পরে যেই নবীর খাতিরে, পরে যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, পরে যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে, আমি জন্ম নিয়া নয়নে দেখিলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। আবু জাহেল শুধু দিল যন্ত্রণা, তবু ইসলাম প্রচার নবী করলেন ঘোষণা, ইসলাম প্রচার নবী করলেন ঘোষণা। সরকারেই হবিলের সদায় ঝরে নয়ন, পাগলেই হবিলের সদায় ঝরে নয়ন, আমি দয়াল নবীজির দিদার পাইতাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম। আরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আরে মদিনাতে শুয়ে আছে রাসূল, আমার নবীজির রোজাতে জানাই সালাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম, আমি হইতে চাই নবীজির গোলাম।
দয়াল নবী, মায়ার নবী, গাছের নবী, মাছের নবী, দুজাহানের বাদশাহ নবী, নবীর নবী, হযরতে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজির পাক রজামবরকে লাখো কোটি ভক্তি নিবেদন করে আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসেনের পাক রুহ মুবারককে লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে এই পৃথিবীর যত অগণিত অলিয়া উলিয়া গাউস কুতুব হাজি গাজি পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় শায়িত আছেন সকলের পাক দরবারে ভক্তি নিবেদন করে পীরানে পীর দস্তগীর আমার বড় পীর আব্দুল কাদের জেলানি আমার বড় পীরের পাক দরবারে ভক্তি রেখে খাজাই খাজে গান কুল্লে খাজে গান সুমাইয়া জুমেরি গরিব নেওয়াজ গরিবের বন্ধু হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আমার খাজা বাবার পাক দরবারে লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে যে দরবারে আজকে উপস্থিত হয়েছি আবে হায়াত মঞ্জিল 18তম বাৎসরিক উরুস মোবারক দরবারে লাখো কোটি প্রেম ভক্তি নিবেদন করে ভোকালটা বাড়ান আরো বাড়বে মনিটরে বাড়ান হ্যালো হ্যালো দয়া ময় দয়া ময় মাওলা তুমি তুমি বিশ্ব জগৎপতি অকুলে রকুল অকুলে রকুল করিও কবুল ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল ফরি আদামার দরবারে তোমার করিও কবুল করিও কবুল ফরিয়াদামা দরবারে তোমার করিও কবুল
প্রভু বন্দি ফাতেমা জননী মাওলা আলীর চরণ বন্দি দিলেতে করিলাম সন্ধি বাগদাদেতে রৌবর পীর ওই দরবারে নোয়াইলাম সে আজমির বন্দি খাজা বাবা তুমি আমায় দেখা দিবা সিলেট বাবা শাহ জালাল জালাইলা ইসলামের বসাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ চিটাগাঙ্গে মাঝ ভাণ্ডারি ওই নামে ধরিলাম পারি হাইকোর্টে সর্বদিন চিস্তি তোমার নামে ভাষাই কিস্তি ঢাকা মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি গুলিস্তানের গোলাপসা পুরা ভক্তের মনে আশা আখাউ রাতে কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ কুমিল্লাতে রোগ নিশা পুরো ভক্তের মনে আশা রাহাতালি সরপাল দরবারে ভক্তি জানাই নত শিরে আইনুদ্দিন সরপাল দরবারে ভক্তি জানাই নত শিরে আমার আবে হায়াত মঞ্জিল পাক দরবারে ভক্তি জানাই নত শিরে শাহ সুলতান সরপাক দরবারে ভক্তি জানাই নত শিরে কুদ্দুস চিস্তি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আয়েতালি সরপাক দরবারে ভক্তি জানাই নত শিরে গফুর মাওলানার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বেলতলি সোলেমান লেংটা দোহাই লেংটা দোহাই লেংটা বেলতলি সোলেমান লেংটা চাই বাবা তোর চরণ ধুলা নারায়ণগঞ্জে মিন্নতালি চাই বাবা তোর চরণ ধুলি নবীগঞ্জে কদম রসুল ফুটাইলা তোর নামের ফুল জালকুড়ি পাখাসা বাবা পুরা ভক্তের মনে আশা বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সবা করে আছেন যারা ভক্তি আমার প্রেম ভরা প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী প্রেমের সালাম দিলাম আমিও ভয়ের তাল সঙ্গীতে আছেন যারা ভক্তি আমার প্রেম ভরা গান কমিটি আছেন যারা ভক্তি আমার প্রেম ভরা পর্দার আরির মা বইনেরা ভক্তি জানাই প্রেম ভরা পর্দার আরির মা বইনেরা ভক্তি জানাই প্রেম ভরা নারায়ণগঞ্জ স্টিকে বাড়ি সিদিরগঞ্জ থানা ধরি জালপুরি হই বসত বাড়ি অধমের ঠিকানা বলি এইটা হয় নকল ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না ওই যেন রাখছে ফুল করি আদামা
দরবারে তোমার কবু পবিত্র কুরআন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আমার ফেরেশতাগণ আমি আমার মালাইকাগণদেরকে নিয়ে সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ করি। হে আমার বান্দাগণ, তোমরাও সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ করো। যেই বান্দার ভিতরে আমার নবীর প্রতি প্রেম নাই, মহাব্বত নাই, ভালোবাসা নাই, আহলে পাক পাঞ্জাতনের প্রতি প্রেম মহাব্বত নাই, সেই বান্দাকে কখনোই আমার আল্লাহ তাআলা মহাব্বত করে না। যেই বান্দার ভিতরে আহলে পাক পাঞ্জাতনের প্রেম আছে, আমার নবীর প্রেম আছে, সেই বান্দাকে আমার মাওলাও ভালোবাসে। তা সেখান থেকে উদ্দেশ্য করে ছোট্ট করে একটি নাতের আসল, তারপর আজকে কর্তা থেকে, যেহেতু বহুদিন পরে আবার আমার হবিল ভাইয়ের সাথে দেখা, উঠে দাঁড়ায় বলতেছে কর্তাপক্ষর কাছে অনুরোধ, আজকে যেন এমন একটা ব্যবস্থা করে দেয় যে আশা দেওয়ানের কাছ থেকে কিছু আমরা রাখতে পারি। কিন্তু আমি আশা দেওয়ান নারায়ণগঞ্জ থেকে আসছি, যে হবিল ভাই তো আমি তো ছোটখাটো একজন শিল্পী, কিন্তু হবিল ভাইয়ের নাম বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় শুনতে পাই, এবং শুধু সব জায়গায় না, মোবাইল খুললেই আমার হবিল ভাইয়ের গানটা সবার আগেই আসে, এবং দেখি বাংলাদেশের অনেক ভালো ভালো শিল্পীদের সাথে আমার হবিল ভাই গান করে। এই জন্য মনে অনেক বড় আশা নিয়ে আমি আসছি যে আজকে হবিল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু নিয়ে যাব। এত চালাক কে? আমি অতিথি মানুষ, আমার একটু আরামে রাখবেন। তো যাই হোক, যেহেতু আমরা ভাই বোন মানুষ, আগেই বলছে দেওয়ান আশা তারে নিয়ে খেলবো পাশা, মিটাইবো প্রেম পিপাসা, দেখা যাক কথায় আর কাজে মিল থাকে কিনা। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীব, নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ
গো, আপনি নবী আমার জীবনের জীব। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন।
অতি চমৎকার গান পরিবেশন করলেন আজকের শরীয়তের আলেম সাহেব। খুব সুন্দর করে গান পরিবেশন করলেন, খুব ভালো লাগলো। আবার দুইটা প্রশ্ন করলেন, একটা প্রশ্ন আমার গান থেকে, আমি বলেছিলাম আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছে রাব্বানা, কই যেই ব্যক্তি নিজের বাড়ির খবর কইতে পারে না তার সাথে কি মারিফতের পালার গান হয়? হয় হয়, কারণ পালা দিছে অনেক পরে, আর বন্দনা গান গাইছি আমি অনেক আগে। আমি এখন যখন পালাই পড়ে গেছি তখন আমার ধারা একটা, আর যতক্ষণ আমি পালাই ছিলাম না তখন আমি নিজেকে নিজে বিচার করে কথাটা বলেছি যে মালিক, দুনিয়াতে কত পাপ করেছি, কত গুনাহ করেছি, কত ভুল করতেছি, কত মিথ্যা কথা বের হয়ে যায় আমার দ্বারা, হয়তো যদি কোনো অন্যায় হইয়া থাকতে পারে, আমি কেউ কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সে কখনো জীবনে একটা ভুল করে নাই। একমাত্র একজন ওলি আল্লাহর নায়েবের রাসূল ছাড়া। ওই হিসাব করে আমি আমার মালিকের সাথে কথা বলেছি যে মালিক, আমি হইলাম পাপি তাপি নগণ্য, তুমি আমাকে কোথায় রাখবা সেইটা জানার সাধ্য আমার নাই, তুমি আমাকে যেখানে রাখো যেভাবে রাখো আমি সেখানে থেকেই তোমার দরবারে শুকরিয়া আদায় করি। এই হইল বিষয়, কথা তো এটা সেটা তেমন কোনো কথা না। আলেম সাহেব হইল কি লইয়া কথা কইব, কথা বিচরায় পায় না, কোনো কথা খুঁজা না পাইয়া মানে একটা কইলেই হইল আর কি। আমাকে প্রশ্ন করেছেন মারিফত, আমি কোন মারিফতের দ্বারা আজকে গান করতেছি এবং মারিফত কয় ভাগে বিভক্ত, ভাগগুলা কাদের কাদের জন্য, কোন কোন ভাগ, আমি চেষ্টা করব আমার ভাইয়ের জবাব করার জন্য, প্রশ্নের জবাব করার জন্য। তার আগে আমি পালা থেকে একটা গান রাখি। সারা জীবন বইয়ের পড়া যদি পড়তে পড়তে শেষ করে ফেলে, বইয়ের মধ্যে লেখা আছে মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে আঘাত করিও না, মিথ্যা কথা বইল না, যদি সেটা সে আমল না করে কোনো কাজে আসবে? সারা জীবন আমি কোরআন পড়ে গেলাম কিন্তু কোরআনের মধ্যে কি বলেছে সেই বিষয়গুলো আমি আমল করলাম না, তাহলে আমার এই পড়ার কোনো মূল্য আছে? নাই। এই জন্য আমার গানে কি বলে গানটা শুনলে বুঝতে পারবেন। ওরে কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম জানো নাই, ওরে নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। ভালো লাগে না খারাপ লাগে? কালির লেখা আলেম হই না, গাইবি এলেম জারো নাই বেটা, গাইবি এলেম জারো নাই, নূর কালি ওজুদে মাখা, কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি নাই। কালির লেখা আলেম হই না, গাইবি এলেম জারো নাই বেটা,
ত্রুটি নাই। তারে কি আর পাশ করিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যাবে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে, দেখিলে দুঃখ থাকে না রূপ থাকে না গায়, কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন পরপীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন মজলিস পাইলে সংসারে, এমন একজন সোনা বন্ধু পাইলে সংসারে, এমন একজন প্রাণের বান্ধব পাইলে সংসারে, আমার জীবন যেমন সেই পাতি তাহারও চলনে, নয়নে লাগে যাবে, তারে কি আর পাশ করিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে। কাছে প্রশ্ন করেছেন কি মারিফত কয় ভাগে বিভক্ত, মারিফত হলো তিন ভাগে বিভক্ত, একটা হলো মারিফতে হুজ্জায়াত যেটা হলো সাধারণ মানুষের জন্য, যেমন আমি একজন সাধারণ মানুষ, আরেকটা হলো মারিফতে তৌহিদ যেটা আলেমদের জন্য, আরেকটা হলো মারিফতে অহেদানিয়াদ যেটা ওলিয়া উলিয়ার জন্য। শুধু তাই নয়, মারিফতের ১২টা স্টেশন আছে,
এবং বাতিনিও ছয়টা স্টেশন আছে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি জবাব করার জন্য। এবার আমারে আসতে দাঁড়ায় কয় কৃপণ ব্যক্তিরা কখনো ওলি আল্লাহকে পায় না, কৃপণ ব্যক্তিরা কখনো ভালো মানুষ হইতে পারে না। আচ্ছা, আমি কি একবারও বলছি যে আমি কৃপণ, চাইলে আমি দিব নাকে? কেউ যদি আমার কাছে কিছু চায়, কবিল ভাই যদি বলে যে দেওয়ান সাহেব আপনি আমারে 1000 টাকা দিয়েন, তো আমি কি না দিয়া পারমু? না না না, কবিল ভাই যদি বলে যে দেওয়ান সাহেব আমার এই জিনিসটা লাগবো, আমার একটু দিয়েন, তো আমি চেষ্টা করব দেওয়ার জন্য যেটা আমার সাধ্য মতো। কারণ যেহেতু আমার বড় ভাই, তবে একটা জিনিস কথা কিন্তু বুঝজা কইেন, সবার কাছে পরিচয় দেন, আশা দেন, আমার ছোট বোন, ছোট বোনের কাছ থেকে যদি কিছু চান শরম করে না? বড় ভাইয়ের কাজ হইলো বোনদেরকে দেওয়া, আর ছোটরা হইলো নিব। কিন্তু এখন দেখা যায় জমানা পাল্টাই গেছে, ছোটরা দিব আর বড়রা নিব নাকি? হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না, বুঝলে? তারপরেও যদি আমার ভাই কিছু চায় না দিয়া তো আর পারবো না, শত হইলো তোমার ভাই। তাহলে কৃপণ না, কৃপণ না, কৃপণ না, যদি কেউ মন খুলে দয়ালের কাছে, মুর্শিদের কাছে, তার আপন মানুষের কাছে, তার প্রিয় মানুষ, ভাই বন্ধু, আত্মীয় স্বজনের কাছ থেকে কেউ যদি কিছু চায়, যদি হৃদয় খুলে চায়, যদি দেওই আর দেওয়ার মতো ইচ্ছা থাকে, তাইলে সে পায়। একটা গান শুনতে পাইলাম, নবীজির নূরকে নিয়ে একটা গান করলেন। আমার প্রশ্ন, যেহেতু নূরের গান করেছে, নূর থেকেই একটা প্রশ্ন করি। আমার নবীজির, আমার নবীজির এই নূর মুবারকটা জীবনে মাত্র 2 দিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। সারা জীবনে যেই নবী নূরের তৈয়ারি, কিন্তু তার জীবদ্দশায় আমার মা আয়েশা সিদ্দিকা এই নূরটা 2 দিন মাত্র দেখছে। কিভাবে দেখছে, কোন হালতে দেখছে, কি কারণে দেখছে, ঠিক আছে না? জানার দরকার আছে না? আমার নবীর নূরকে দেখা, নবীর পিছনে যেই পৃষ্ঠ মুবারকে নূর মুবারক, এই নূর মুবারক দেখা, নবীজির চেহারা নূর মুবারক দেখা, অনেকে অনেক কিছু ছাইরা পাগল হয়ে গেছে। আমাদের ইসলাম ধর্মের মাজহাব হলো 4টা, এর মধ্যে আমরা বাংলাদেশের মধ্যে 99% মানুষ হইলাম হানাফি মাজহাবের, যাদের ভিতরে আমার নবীর প্রতি প্রেম আছে। এই হানাফি বাবা কথা বললেন না, এই যে হ্যাঁ, গান তো দেখা যায় আপনারে দিয়েই গাওয়ানো দরকার। এই হানাফি মাজহাবের যিনি মালিক, সে আমার নবীকে এতই মহব্বত করতো, এতই ভালোবাসত, সে হজ করতে গেল, হজ শেষে মদিনাতে গেল। মদিনাতে যাওয়ার পর ওইখানে 8 দিন থাকতে হয়, 5 রাকাত 40 রাকাত নামাজ ওইখানে পড়তে হয়। তিনি একা গেল না, তার অনেক ভক্তবৃন্দুদেরকে নিয়ে গেল। একাধারে 3 দিন পার হয়ে যায়, 3 দিন পরে কয় ভক্তরে, আমি তো আর সহ্য করতে পারি না, আমার পায়খানা প্রস্রাবের বেগ লাগছে। এখন ভক্তরা কয় মদিনাতে কি পায়খানা প্রস্রাব করার মতো জায়গার অভাব আছে, আপনি এটা কি বলেন? এখানে তো 8 দিন থাকতে হয়, আপনি মাত্র 3 দিন থাকছেন, বিষয়টা বুঝলাম না। আমার নবীর প্রেমে এমন পাগল ছিল, সে বলতে লাগলো, ভক্তরে এই মদিনার ভিতরে আমার নবী হাঁটাচলা করেছে, এই মদিনার ভিতরে আমার নবী জুতা মুবারক পাই দিয়ে হাঁটাচলা করেছে, এমনও হইতে পারে সে খালি পায়েও হাঁটা চলা করেছে। আমি যদি এই মদিনার ভিতরে পায়খানা প্রস্রাব করি, কাল হাশরের মাঠে আমার মালিক যখন আমাকে প্রশ্ন করবে,
যে তুমি তোমার নবীকে এত ভালোবাসার পরেও তোমার নবী যেদিক দিয়ে হাইটা গেছে সেখানে তুমি পায়খানা প্রস্রাব করছো, তখন আমি জবাবটা কি দিব? আমার কাছে তো কোনো জবাব নাই। তাই আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীকে মহব্বত করি, আমার নবীর প্রেম আমার ভেতরে আছে। আমি কখনোই পারবো না যেই পদ দিয়ে আমার নবী হাইটা গেছে, যেইখানে আমার নবীর বসবাস, সেইখানে কখনো আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না। নবীর প্রেম কেমন প্রেম? তাই যেই যেজন প্রেম করতে পারে সেজন বর্তমান হলো বেলায়েতে যুগ। আমার নবী বলেছেন, মান কুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা আলিও তার মাওলা। আমি হলাম বেলায়েতের শহর, আর সেই শহরে ঢুকতে হলে একটা দরজার প্রয়োজন, সেই দরজা হলো আমার মাওলা আলি। মাওলা আলি, এই মাওলা আলীর ঘটনা বলতে গেলে অনেক বিষয়। মারিফতটা বাবা অনেক বিষয়বস্তু, এটা সবার দ্বারা বোঝা সম্ভব না। তবে যেজন কর্ম করতে 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 সেই স্তরে পৌঁছে যায়, সেই একমাত্র আমার মাওলাকে দেখার সাধ্য রাখে। আমার মাওলা আলী, কথা বলি খারাপ লাগে বাবা? খারাপ লাগলে কিন্তু বলবেন। আমার মাওলা আলী যখন তার মায়ের গর্ভে, আমার মাওলা আলী যখন তার মায়ের গর্ভে, আমার মাওলা আলীকে নিয়া তার মা জননী স্বপ্ন যুগে দেখতে পাইল। আমার মাওলা আলীকে নিয়া মা জননী কাবা ঘরে তওয়াফ করতে গেল। সেখানে যাওয়ার পর দেখতে পাইল মায়ের প্রসব বেদনা উঠে যায়। মায়ের যখন প্রসব বেদনা উঠে যায়, মা কোথায় যাবে কোথায় যাবে চিন্তা করতে না পাইরা তাকায়া দেখে কাবা ঘরে দিয়ে একটা গেট, একটা দরজা তৈরি হয়ে যায়। ওইখান থেকে গায়েবীভাবে আওয়াজ আসে, মা তুমি ভিতরে আসো। মা জননী কাবা ঘরের ভিতরে চলে যায়, ওখানে আমার মাওলা আলী, কথাটা সংক্ষেপে বলি, ওইখানে আমার মাওলা আলী ভূমিষ্ঠ হয়। একে একে তিন দিন চলে যায়, মাওলা আলী মায়ের স্তনের এক ফোঁটা দুগ্ধ পান করে না। একটা নবজাতক শিশু বাচ্চা সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তিন দিন হইল সে চোখ মেলে তাকায় না, মায়ের স্তনের এক ফোঁটা দুগ্ধ পান করে না। একটা বাচ্চা, শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে চিৎকার করে না বাবা, হয়ে একটা চিৎকার করে না। মাওলা আলী কোনো চিৎকার করে না। আমার মাওলা আলীর মা মনে মনে ভাবে আমার সন্তানটা মনে হয় মৃত হয়েছে। এই খবর সারা আরবে প্রচার হয়ে যায়। দয়াল নবীজি আসে। আসার পর যখন আমার মাওলা আলীকে এইভাবে তার কুলে নেয়, কুলে নেওয়ার সাথে সাথে যখন ডাক দেয় মাওলা আলী চক্ষু মেলা তাকায়। যখন আমার মাওলা আলীর মুখে আমার দয়াল নবীজির দিব্যা মুবারক দিয়ে দেয় মাওলা আলী, মায়ের স্তন থেকে একটা শিশু বাচ্চা যেইভাবে দুগ্ধ পান করে, আমার মাওলা আলী দয়াল নবীজির লালা মুবারকটা সেভাবে চুষা চুষা খাইতে থাকে। সেদিন থেকেই তো আমার মাওলা আলী বেলায়েত প্রাপ্ত হয়ে যায়। তাই এই মারিফাতের কথা, বেলায়েতের কথা বলতে গেলে শেষ করা যাবে না। তাই আমার ভাইয়ের প্রশ্নের জবাব আমি করেছি, একটা প্রশ্ন করে গেছি। প্রশ্নটা হইল, আবারও মনে করিয়ে দেই, আমার নবীজির জীবদ্দশায় তার ছোট স্ত্রী যেটা, তিনি জীবনে মাত্র দুই দিন নবীজির নূর মুবারক দেখলো। যেই নবী নূরের তৈয়ারি সেই নবীকে মাত্র দুই দিন দেখলো, কিভাবে দেখলো, কি কারণে দেখলো, এর মধ্যে কোনো রহস্য আছে কিনা, এই ছোট্ট করে আমার একটা প্রশ্ন রয়ে গেল। দেখা যাক এরপরে আমার হবিল ভাই কোন দিকে যায়। আলেম সাহেব যদি লাইন ঠিক রাখে তাহলে তো কিছু বলার নাই, আর যদি লাইন ছেড়ে বেলাইনে যায় তাহলে খবর আছে। আমি চেষ্টা করেছি পালা থেকে গান করার জন্য, আমি এবার দরবারে এসেছি, একটি ছোট্ট করে দরবারি গান করব। ধন্যবাদ।
যারা দয়াল হারা গুরু হারা তাদেরকে উদ্দেশ্য করে আমার একটি গান। ধন্যবাদ। আমি বড় কষ্ট পাইছি রে, ও দয়াল চান তোমারে হারাইয়া। আমিও তো কোনো না কোনো দয়ালের আশেক ভক্ত, তাই সেখান থেকে উদ্দেশ্য করে আমার এই গান। তুমি এমন কইরা তোমারে
ভক্তের চোখে পানি আমারে